আজকের এই গল্পটি হয়তো আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে হয়তো বা আপনার না হলে আপনার ভাই বোন অথবা আপনার বন্ধুর জীবনের সাথে মেলে যেতে পারে আমি কাউকে মার্কিং করে কাউকে নির্দিষ্ট করে এই গল্পটি বলতেছি না এটা একটা চিরন্তন সত্য গল্পের মতোই যেটা আমার আপনার জীবন অহরহ হয়েছিল এবং হইতেছে ভবিষ্যতে হবে সেটা হলো যে আপনি যখন সাতার জানতেন না সেটা আপনি ভালো করে জানেন এবং আপনার আশেপাশে কিছু আপন নামের কিছু কলঙ্ক লোক ছিল যারা জানতো যে আপনি সাঁতার জানেন না আর বিশেষ করে আরেকটা সমস্যা হলো আপনি তাদের কাছে বলে দিয়েছেন যে আমি সাঁতার জানি না তখন তারা কি করল আপনাকে যখন মাঝ সমুদ্রের মধ্যে যখন আপনাকে ফেলে দিল তখন ও মাঝ সমুদ্র থেকে আপনি তখন হাবুডুবুকে খেতে লাগলেন তখন সবাই কিন্তু আরাম আয়েসে আনন্দ পড়তে তখন তারা চলে গেল পাড়ের দিকে কিন্তু আপনি ও সমুদ্রের মধ্যে যখন থাকতে থাকতে যখন আপনি তখনই আপনি সাঁতার কাটায় শিখে গেলেন যে একদিন আপনি আপনি সাঁতার কাটতে পারতেন আপনি শিখতে পারতেন কিন্তু আপনি সাঁতার কাটা শিখেন নাই আপনি সাঁতার ওই দিনই শিখেছেন যেদিন আপনাকে ওরা পানিতে নিক্ষেপ করে দিয়েছে ওদের লক্ষ্য ছিল যে আপনাকে পানিতে ফেলে দেওয়ার পর আপনি পানিতে ডুবে মারা যাবেন কিন্তু আসলে আপনি পানিতে ডুবে মারা যান নাই কিন্তু আপনি হয়তো সাঁতার কাটতে না জানলেও আপনি জানতেন যে মানুষ কীভাবে সাঁতার কাটে আপনি এইভাবে কয়েকবার চেষ্টা করার পর আপনিও সাঁতার কাটতে পেরেছেন আপনি সাঁতার কেটে আপনি আপনার জীবনটাকে রক্ষা করতে পেরেছেন এখন তার তারা হয়তো আপনাকে দেখে এখন বর্তমানে আফসুস করতেছে এখন হয়তো তারা অনেক বলা বলি করতেছে যে আমরা কি করলাম আপনি এখন সাঁতার কাটতেছেন এখন তারা মনে করতেছে যে আপনি তো অত পানিতে ডুবে যাচ্ছেন কিন্তু আপনি যে এখন আনন্দের সাথে সাঁতার কাটতেছেন সেটা তো তারা জানে না আপনি এখন সাঁতার কাটতেছেন যে আপনার আরাম আয়েশের জন্য আপনার ব্যায়ামের জন্য আপনি সাঁতার কাটতেছেন কিন্তু ওরা আজও আপনাকে দেখে এখন তারা হাসি করতেছে হাসি তামাশা নিয়ে তারা ব্যস্ত যে আপনি হয়তো পানিতে ডুবে মারা যাবেন কিন্তু আপনি যে সাঁতার শিখে গেছেন এটা কোনো দিন তারা টের করতে পারে নাই তারা আজও দূরে থেকে তারা শুধু একটাই দেখতেছে যে আপনি এখনও পানির মধ্যে আসেন কিন্তু আসলে আপনি পানির মধ্যে কি করতেছেন সেটা কিন্তু তারা জানে না আপনি কিন্তু পানির মধ্যে আপনি মাছ ধরতেছেন আপনি পানির তলদেশে গিয়ে আপনি সেখান থেকে মনে মুক্তা সংগ্রহ করতেছেন কিন্তু তারা জানে না যে আপনি কি করতেছেন এখনও তারা কিন্তু উপরের থেকে দেখে আপনাকে শুধু হাসি ছলে দেখতেছে যে আপনি এখন সমুদ্রের তলদেশে এখন আপনিতে যে কোনো সময় মারা যেতে পারেন ডুবে তারা মনে করতেছে যে আপনি যে কোনো সময় যে কোনো জানোয়ারের শিকার হয়ে যেতে পারেন কিন্তু ওরা জানে না যে জানোয়ারগুলো আপনার এখন বন্ধু হয়ে গেছে আপনাকে মারা তো দূরের কথা বরঞ্চ এখন জানোয়ারই আপনাকে বর্তমানে পাহারা দিতেছে ওরা জানে না যে জানোয়ার মানুষকে খেয়ে ফেলে আর সেই জানোয়ার আজকে আপনাকে রক্ষা করতেছে আপনার বিপদের দিনে আজকে জানোয়ারগুলো এগিয়ে আসতেছে কিন্তু আপনার নিকটতম যে আত্মীয়গুলো ছিল তারা আপনাকে ঠেলে দিয়েছে পানির মধ্যে আপনি মারা যাওয়ার জন্য আপনি মারা গেলে তাদের হয়তো কোনো লাভ হতো কিন্তু তারা সেই লাভটা পায় নাই যে আপনাকে যখন পানিতে ফেলে দিয়েছে তখন আপনি টের করতে পারলেন যে আমার আপন কে আপা আমার পর কে আপনি তো এতদিন আপনি হয়তো কল্পনার রাজ্যে ছিলেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে ছিলেন আপনি কল্পনার মধ্যে ছিলেন যখন আপনাকে তারা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছেন তখন আপনি টের করতে পারলেন যে পৃথিবীতে আপনার আপন কে আছে। আপনার পরকে আপনি ভালো করে চিনতে পেরেছেন আপনি হয়তো একসময় আপনি সাঁতার শিখতে পারতেন আপনার হাতে প্রচুর সময় ছিল কিন্তু আপনি ওদের উপর নির্ভর করে এসেছিলেন যে আমি একসময় পানিতে যদি পড়ে যাই আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনাম যা আছে তারা আমাকে পানি থেকে তুলে উঠাবে। আপনার মনে ওই রকম বিশ্বাস ছিল কিন্তু যেদিন আপনাকে ওরাই পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তখন আপনার বিশ্বাসটা পুরো ভেঙে গেল এটা সবার জীবনে হয়ে থাকে আপনি যখন পানিতে কোন ডুবে ডুবে যাচ্ছেন তখন তারা হাতে তালে দিয়েছিল তখন তারা হেসেছিল যে এবার তো সে মারা কোনো সন্দেহ তার কারণ সে সাঁতার জানে না আমরা সবাই জানি সে সাঁতার জানে না সে নিজ মুখে স্বীকার করেছে সে সাঁতার জানে না যে সে যখন সাঁতার জানে না তাহলে সেখানে মারা যাবেই এতে কোনো সন্দেহ নাই আপনাকে মারার পর তারা অনেক খুশি হতো এখনও তারা অনেক খুশিতে আছে যে যে কোনো সময় আপনি পানিতে ডুবে মারা যাবেন ইতিমধ্যে যে আপনি সাঁতার শিখে গেছেন সেটা কিন্তু তারা জানে না যে আপনাকে হয়তো তারা পানিতে পেলে দেওয়ার পর আপনি হয়তো সর্বপ্রথম আপনার মনে অনেক আঘাত লেগেছে আপনি অনেক কান্নাকাটি করেছেন আপনি অনেক ভুল তখন আপনার ভিতরে এসে গেছে যে আমার জীবনে তো এত বড় ভুল কীভাবে হয়ে গেল কিন্তু আপনি পরক্ষণে চিন্তা করে দেখুন ওরা আপনার অনেক ভালো করেছে ওরা যদি আপনাকে পানিতে যদি পেলে না দিত তাহলে আপনি সাঁতার কাটা শিখতেন না ওরা যদি আপনাকে পানিতে না ফেলে দিত তাহলে সমুদ্রের মধ্যে আপনি মাছ ধরা শিখতেন না ওরা যদি আপনাকে পানিতে যদি পেলে না দিত তাহলে সমুদ্রের তলদেশ থেকে সে হীরা মানি মুক্তা আপনি সংগ্রহ করতে পারতেন না ওরা আপনাকে ধাক্কা দেওয়ার কারণেই আপনি এখন প্রকৃতির সাথে লড়াই করা আপনি শিখেছেন ওরা আপনাকে পানিতে ধাক্কা দিয়েছে আপনাকে মারার জন্য কিন্তু সেটাতে উল্টে এখন যে আপনার যেন ভালো হয়ে গেলো সেটাকে তারা কখনো টের করেছে তারা যদি জানতে পারত যে আজকে আপনি এত আরাম আয়সের মধ্যে আসেন কিন্তু তারা কখনো আপনাকে পানিতে পেলে দিত না আপনাকে কোনো অবস্থা পানিতে পড়তে দিত না যা আপনি একসময় কল্পনা করেছিলেন যে আমার সাতার কাটার কোনো প্রয়োজন নেই আমি সাতার কেটে কি করব আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন অনেকে আছে যে আমি একসময় যখন বিপদে পড়ব তখন তারা আমাকে এসে সাহায্য করবে তখন আমার সাথে তারা সহানুভূতির সাথে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে আমার সাথে ভালো ব্যবহার করবে আমাকে ভালো করে দেখবে কিন্তু আসলে বাস্তব তা নয় যখন আপনি কোনো বিপদে পড়বেন তখন আপনি টের করতে পারবেন আপনার আপন কি আপা আপনার পর কী আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যে আপনার আপন যতক্ষণ পর্যন্ত না কোনো একটা পরীক্ষা আপনার এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে না আসে আত্মীয় স্বজন সে আপনার রক্ত সম্পর্কিত হতে পারে দূর রক্ত সম্পর্কিত হতে পারে যখন আপনি তার সাথে চলবেন যখন কোনো একটা পরীক্ষায় এসে যাবে উপারালা যখন আপনাদের মধ্যে একটা পরীক্ষা দেবে তখন ওই পরীক্ষার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আসলে কে আপনার আপন কে আপনার পর আপনি হয়তো এতদিন যে কল্পনা রাজ্যে ছিলেন যে ও আমার আপন আমার বিপদের দিনে এগিয়ে আসবে কিন্তু আপনি কি কখনো জানতেন যে আপনার বিপদের দিনে যে এগিয়ে আসবে কিন্তু সেই আপনাকে সর্বপ্রথম বিপদে ঠেলে দিচ্ছে আপনি কি জানেন যে আপনার মৃত্যুর পর সর্বপ্রথম যে আপনার সম্পত্তি জন্য যে এগিয়ে আসবে সেই এখন বর্তমানে আপনাকে বিপদে ঠেলে দিচ্ছে এখন বর্তমানে যে আপনাকে বেশি বেশি বিপদ দিচ্ছে আপনাকে বেশি বেশি টেনশন দিচ্ছে আপনার বিপদের দিনে দূরে সরে যাচ্ছে ওরাই দেখবেন আপনার মৃত্যুর পর আপনার সম্পদের জন্য সর্বপ্রথম ওরাই এসে কারাকারি শুরু করে দিবে এটা হলো মানুষের একটা চিরাচরিত স্বভাব আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ধোকা দিবে যে আপনাকে আগামী ভবিষ্যতে কাঁদাবে সে দূরের কেউ নয় আপনার ভালোবাসার যে কোনো একজন আপনার রক্ত সম্পর্কিত হতে পারে অথবা আপনার দূর সম্পর্কিত কেউ হতে পারে অথবা নব নতুন কোনো সম্পর্কের কেউ হতে পারে আপনাকে সেই দুঃখ দিবে যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন তাই আপনার জীবন এরকম হাজার ঘটনা ঘটতে পারে তাই কখনো মন খারাপ করবেন না আপনাকে যদি কেউ কোনো অবস্থাতে বিপদে ফেলে দেয় আপনি কখনো সেটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজন নেই কারণ আপনাকে যখন একবার তারা বিপদে ফেলে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে ওপারঅাল আপনার জন্য আরো ভালো কিছু রেখেছে যে আপনাকে যে প্রথম যে কথাটি বললাম যে আমাকে যখন পানিতে ফেলে দিয়েছে যে তারা জানতো আমি সাঁতার জানি না আমিও তাকে তাদেরকে বলে দিয়েছে আমি সাঁতার জানি না তারা আমাকে মারার জন্য পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারা আমাকে যদি ধাক্কা না দিত তাহলে আমি আজীবন কিন্তু সাঁতার কাটা শিখতাম না আজীবন আমি যে সমুদ্র থেকে যে হাজার হাজার টাকার মাছ ধরা যায় সেটা আমি আগে জানতাম না আমি জানতাম না আমি জানতাম না যে সমুদ্রের তলদেশে যে অনেক হীরা মালিক মুক্ত আছে আমি সেটা জানতাম না কিন্তু যখন তারা আমাকে ধাক্কা দিয়ে যখন ফেলে দিল তখন আমি সব কিছু আস্তে আস্তে করে জানতে পেরেছি আপনার জীবনও ঠিক এই রকমে হবে আপনার আপন যদি আপনার কোনো বিপদে ফেলে দেয় যদি আপনাকে দূরে ঠেলে দেয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য যে কোনো ভালো কিছু করতেছে তারা তারা যদি একদিন জানতো যে আপনার জন্য যে ক্ষতিটা বর্তমানে করেছে এখন আগামী ভবিষ্যতে আপনার জন্য যে ক্ষতিটা করবে সেই ক্ষতিটাতে আপনার জন্য অনেক বেশি উপকার হয়ে যাবে তারা কখনো সেটা টের করতে পারবে না আর যদি তারা টের করতে পারে তখন তারা আফসুস করতে থাকবে যে আমরা কেন এই কাজটা করলাম আপনি এমন কিছু করে দেখাবেন তাদেরকে যেন তারা আশ্চর্য হয়ে যায় যেমন মাথা নত করে যেন কেয়ামত পর্যন্ত যেন আপনার পায়ের নিচে তারা থাকে আপনি সেই ব্যবস্থাই করবেন আপনি সেই ব্যবস্থা করবেন নিজেকে এমনভাবে গঠন করবেন এমনভাবে নিজেকে গড়িয়ে তুলবেন যেন কোনো অবস্থাতে তাদের কাছে যেন আপনাকে হাত না পারতে হয় আপনাকে তারা পেরে দিয়েছে আমি আপনাকে আজকে যে বলেছি যে আপনাকে সমুদ্রের মাঝখানে আপনাকে বেলে দিয়েছে এইরকম হাজার ঘটনা আপনার জীবনে নয় সবার জীবনে এইরকম অনেক ঘটনা হয়ে শুধু একবার না কয়েকবার আপনাকে যখন তারা সমুদ্রে পেলে দিবে তখন আপনি মনে করবেন যে এখানে আপনার জন্য কোনো ভালো রেখেছে এইখানে আপনাকে সমুদ্রে পেলে দিয়েছে আপনি সেখান থেকে ভালো সেটা আপনি খোঁজ করে নেবেন আমার আপনার সবার জীবনে কিন্তু এই রকম ঘটনা অতীতেও ঘটেছে এখনও ঘটতেছে তাই আপনি ওই দিন আপনার আপনজনকে চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন যখন আপনার শত্রু যখন আপনার সাথে আসে আক্রমণ করবে তখন আপনার আপনজন কি করে সেটাই আপনি দেখবেন তখন পিটার করতে পারবেন যে আপনার আপন জনকে আপনার আপনজন যখন আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে যখন আপনাকে মারতে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার আপন জনকে যখন আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে যখন আপনাকে মারার জন্য বন্দি করবে তখন আপনি টের করতে পারবেন যে আপনার আপন আপনার সাথে হয়তো স্বার্থ উদ্ধারের জন্য হয়তো আপনাকে দিয়ে কোনো লাভ আসে হয়তো আপনার সাথে এখন তারা মিলেমিশে আস আসে কিন্তু যখন তাদের স্বার্থে একটু ব্যাঘাত ঘটবে অথবা তারা কোনো স্বার্থের জন্য আপনাকে যে কোনো সময় হত্যা করতে পারে আপনি তখনই চিনতে পারবেন যে আসলে আপনার আপন জনকে আর কাউকে কখনো সরল মানে বিশ্বাস করবেন না সেই যে কেউ হতে পারে সরল মানে বিশ্বাস করতে পারেন উপরালাকে কারণ উপরালা মানুষের জন্য যা কিছু করে ভালোর জন্যই করে উপরালা কখনো মানুষের খারাপের জন্য কিছু করে না তবে কর্মের ফল একটা কথা আছে আপনি ভালো করলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন খারাপ করলে অবশ্যই খারাপ ফল পাবেন তাই আমি আপনাকে আজকে যে পরামর্শ দিচ্ছি যে কখনো আপনার আশেপাশে যারা আছে আপনার আত্মীয় অনাত্মীয় যারা তাদেরকে এত বেশি আপনি ভালোবাসা দেবেন না আপনি তাদেরকে এত বেশি ভালোবাসা দিলে আপনার জীবনটাকে তারা ধ্বংস করে দেবে আপনি যদি তাদেরকে বেশি ভালোবাসা দেন একসময় তারা আপনাকেই কাঁদাবে আপনি হয়তো বা আজকে দুঃখ কষ্টে তাদেরকে হাসি মুখে রাখতেছেন কিন্তু একসময় তারাই আপনাকে দুঃখ কষ্টের মধ্যে রাখবে আপনাকে কাঁদাবে আপনি আজকে হয়তো তাদের শোকের পানি হয়তো মুছে দিচ্ছেন একদিন তারাই কিন্তু আপনার শোক থেকে পানি বের করে দিবে শুধু পানি নয় আপনার চোখ দিয়ে রক্ত বের করে ছাড়বে তারা আপনি সতর্ক থাকবেন যে এমন অনেক আত্মীয় স্বজন দেখবেন আপনার আশেপাশে আছে স্বার্থের জন্য আপনার পায়ে পর্যন্ত এসে পড়বে যখন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনাকে এমন জোরে লাথি দিবে আপনি কি অ্যান্টার্কটিকা মহাদেশে আসেন না কোথায় আসেন করতে পারবেন না আপনার এমন অনেক আত্মীয় স্বজন আপনি দেখবেন স্বার্থের জন্য আপনার আশেপাশে এসে ঘুরতে থাকবে আবার তাদের স্বার্থের জন্য তারা যা ইচ্ছে তা করতে পারে তাদের স্বার্থের জন্য আপনাকে তারা যে কোনো কাজে ব্যবহার করতে পারে কিন্তু আপনি একটু সতর্ক হন কারণ আমাদের সমাজে এই ধরনের হাজারো ঘটনা ঘটতেছে তাই কাকে আপনি বিশ্বাস করবেন যতক্ষণ পর্যন্ত তার সাথে একটা পরীক্ষা না হয়ে যায় আর আপনি সেই পরীক্ষার অপেক্ষায় থাকবেন না বরঞ্চ আপনিও পরীক্ষা করে নিতে পারেন কারণ পরীক্ষা করা দোষের কিছু নয় কারণ আপনি যাদের সাথে আজীবন থাকতে হবে আপনি তাদেরকে আপনি পরীক্ষা করে নিতে পারেন আপনার রক্ত সম্পর্কিত হোক আপনার বন্ধুবান্ধব হোক অথবা আপনার বাহিরের কোনো নতুন আত্মীয় হোক আপনি পরীক্ষা নেওয়াটা কোনো দোষের কিছু নয় আপনি পরীক্ষা নিতে পারেন বিভিন্নভাবে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবক আপনি পরীক্ষা নিতে পারেন তখন আপনি টের করতে পারবেন আপনাকে কতটুকু ভালোবাসে আপনার আশেপাশে যারা আছে যারা আপনার গুনগান গাইতেছে হয়তো আপনার কাছে এখন টাকা পয়সা অনেক বেশি আছে এই কারণে আপনার অনেক গুণগান গাইতেছে এক সময় যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন তারা কি করে সেটাই আপনি পরীক্ষা করবেন হয়তো এক সময় আপনি সুস্থ ছিলেন আপনি তাদের অনেক সেবা করেছেন তাদের অনেক কিছু করেছেন একবার আপনি অসুস্থ হয়ে দেখুন তারা আপনার জন্য কি করে আপনি হয়তো তাদের অভাবের সময় তাদেরকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছেন একবার নিজেকে নিজে কৃত্রিম অভাবের মধ্যে দিন এরপর দেখুন তারা কি করে আপনি এইভাবেও তাদেরকে পরীক্ষা নিতে পারেন বা আপনি পরোক্ষভাবে তাদের পরীক্ষা নিয়ে দেখতে পারেন যে আসলে আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে ভালোবাসে না আপনার পকেটকে ভালোবাসে আপনার সম্পত্তিকে ভালোবাসে না আপনার ক্ষমতাকে ভালোবাসে কাকে ভালোবাসে আপনি ভালো করে এটা করতে পারবেন তারা কি আপনি মানুষ হিসাবে আপনাকে ভালোবাসে না আপনার সম্পদকে ভালোবাসে সেটা আপনি পরীক্ষা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না সে যেই হোক মুখে অনেক মিষ্টি কথা বলতে পারে সেটা স্বাভাবিক আপনার শত্রু আপনার সাথে মিষ্টি কথা বলতে পারে আপনার আপনজন আপনার সাথে মিষ্টি কথা বলতে পারে একজন আপনার সাথে মিষ্টি কথা বলল আর আপনি সাথে সাথে আপনি গলে গেলেন এটার নাম জীবন নয় জীবন হলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যা কিছু পাবেন সেটাই হলো আপনার আসল জীবন আপনি হয়তো কারো দোষ একটু দেখলে আপনি তাকে খারাপ বলতে পারেন না কারো সামান্য একটু ভালো দেখলে আপনি সাথে সাথে তাকে ভালো বলতে পারেন না তার কারণ হল যার মধ্যে দোষের পরিমাণ বেশি সেই সবচেয়ে বেশি খারাপ আবার যার মধ্যে ভালোর পরিমাণ সবচেয়ে বেশি ভালো সেই সবচেয়ে বেশি ভালো হিসেবে বিবেচিত হবে তা আমি আপনাকে বলতেছি আপনি বিশ্বাস করবেন না সবাইকে কারণ একসময় আপনাকে মাঝে সমুদ্রে যখন ফেলে দিবে তখন আপনি ট্যার করতে পারবেন যে আপনার কি অবস্থা হয়তো বা ওই দিন আপনার হাত পা খোলা শির বিদায় আপনি হয়তো সাঁতার কেটে হয়তো প্রাণ বাঁচাইতে পেরেছেন কিন্তু হয়তো এমন একটা পর্যায়ে আসবে আপনার হাত পা বেঁধে যখন আপনাকে সমুদ্রে ফেলে দিবে তখন হয়তো আপনি সাঁতার কাটতে পারবেন না তাই আপনি ওইদিকে সতর্ক থাকবেন যেন আপনার হাত পা যেন কোনো অবস্থাতে কেউ বাঁধতে না পারে যাতে করে আপনি লড়তে পারেন আপনার চোখ যেন কেউ বন্ধ করতে না পারে আপনি চোখ খোলা রাখবেন আপনার হাত যেন কেউ বাঁধতে না পারে হাত আপনি খোলা রাখবেন পা যেন কেউ বাঁধতে না পারে আপনি পাটাকে সবসময় খোলা রাখবেন আপনার বিবেকটাকে আপনি সবসময় খোলা রাখবেন আপনার মন মানসিকতা সব কিছু আপনি সবসময় খোলা রাখবেন এগুলো কারো হাতে দেবেন না তার কারণ হলো যে আপনি যদি এগুলো যে কোনো একটা যদি আরেকজন হাতে চলে যায় সাথে সাথে সে আপনার সাথে পুতুলের চেয়ে বেশি খারাপ আচরণ করবে আর তখন আপনার জীবনে আর কোনো নিরাপত্তা থাকবে না আপনার জীবনটা শেষ হয়ে যাবে তাই আমি আপনাকে বলতেছি কাউকে এত বেশি প্রশ্রয় দিবেন না আবার কাউকে এত বেশি ভালোবাসা দেবেন না কাউকে এত বেশি আপনার গোপন তথ্যগুলো দিবেন না যাতে করে এক একসময় আপনি কান্নাকাটি করতে হয় এক সময় তাদেরকে হাতে আপনাকে প্রাণ দিতে হয় এমন কিছু করবেন না সবসময় নিজের একটা দূরত্ব বজায় রাখুন যেখানে যে অবস্থা আসেন না কেন আপনি হতে পারেন একজন কৃষক আপনি হতে পারেন একজন মুসি মেথর কামার কুমার দোফা নাফি যা হোক না কেন আপনি যে কোনো পেশায় হতে পারেন বা আপনি হতে পারেন একজন মিনিস্টার আপনি হতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে কাউকে হাত দিতে দেবেন না আপনি সবার কথা শুনবেন কিন্তু আপনি চলবেন নিজের মতোই কারণ আমাদের সমাজে অনেকে আছে নিজের স্বার্থের জন্য আপনাকে দাস দাসীর মতো ব্যবহার করবে কিন্তু তার অধিকার নাই তারপরও সে আপনার সাথে এরকম আচরণ করবে আপনি সতর্ক থাকবেন কারণ এরা হলো সমাজের শত্রু আপনারও শত্রু আমারও শত্রু আমাদের সমাজে এইরকম অনেক আছে যে তারা আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে তারা সামান্য স্বার্থের জন্য তারা ব্যবহার করতে পারে তারা সামান্য স্বার্থের জন্য আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে তারা সামান্য স্বার্থের জন্য আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে এমন আপনার আশেপাশে অনেকে আছে সে দূরের কেউ নয় আপনার আত্মীয়ের কেউ হতে পারে আপনার রক্ত সম্পর্কিত কেউ হতে পারে তাই সতর্ক থাকবেন জীবনে কোনো দিন আপনি কাউকে এত বেশি বিশ্বাস করবেন না জীবনে সবার জন্যে করবেন তবে নিজের জন্য কিছু করুন কারণ আরেকজনের জন্য কিছু করবেন মানুষ এখন বর্তমানে অনেক বেইমান হয়ে গেছে মানুষ শুধু জানে আরেকজনকে কিভাবে চুষে খেতে হয় মানুষ জানে যে আরেকজনকে কীভাবে হত্যা করে খেতে হয় তাই আপনি সতর্ক থাকবেন আপনি কখনো কাউকে এত বেশি প্রস্ত্র দিবেন না যে আপনার শরীর থেকে আপনার রক্ত যেন টেনে বার করতে না পারে আপনি কাউকে এমন ভালোবাসা এমন সুযোগ দেবেন না যাতে করে আপনার প্যাড কেটে আপনার প্যাডের ভিতর থেকে আপনার কিডনি কলিজা সব কিছু যেন সিনিয়ে নিতে না পারে আপনি কাউকে এমন সুযোগ দেবেন না কারণ এই সুযোগটা দিলে আপনার ক্ষতি হবে অতীতে আপনি জেনে জেনে থাকবেন যে অনেক ভাইয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে এই রকম তার কারণ হলো তার জীবনের পাসওয়ার্ড সবগুলো তার আত্মীয় স্বজন সবার কাছে চলে গেছে তার জীবনের যত তথ্য আছে যত গোপন তথ্য সবগুলো তারা জেনে গেছে এই মুহূর্তে তার দাম বলতে কিছু নাই এই কারণে তার উপর তার আক্রমণ করতে পারতেছে কিন্তু আপনি যখন সব সময় আপনার কিছু গোপন তথ্য আপনি যখন নিজের কাছে রাখবেন যখন অন্য কারো কাছে যাবে না তখন তারা আপনাকে সম্মান করবেই আপনি তাদেরকে সম্মান করার কোনো প্রয়োজন নেই আপনার দেখুন দুর্বলতার কথাগুলো কখনো মানুষের কাছে স্বীকার করবেন না সেই যেই হোক না কেন আপনার দুর্বলতার কথাগুলো আপনি স্বীকার করা মানে আপনি আরেকজনে গোলাম হয়ে যাওয়া আপনি আরেকজনের গোলাম হয়ে যাওয়া মানে আপনি রিমোট কারের মতো রিমোট যেইভাবে বলবে করবে সেইভাবে ওই গাড়িটাকে চলতে হবে সামনে আসতে বললে সামনে ডানে যেতে বললে ডানে ঠিক এইভাবে হবে তাই জীবনের কখনও গোপন তত্ত্ব কাউকে দেবেন না আপনি মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন কিন্তু জীবনে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আপনি কারো কাছে বলবেন না জীবনে কিছু আপনার আর্থিক সম্পদের কথা তা আপনি কারো কাছে বলবেন না তার কারণে আপনি যতজনের কাছে বলবেন ততজনে আপনার শত্রু হয়ে যাবে ততটি পরিবার আপনার শত্রু হয়ে যাবে ততটি সমাজ আপনার শত্রু হয়ে যাবে ততটি দেশ আপনার শত্রু হয়ে যাবে আপনি তখন কিছু করতে পারবেন না আমাদের সমাজে অনেক আছে যে আপনি একজন করে খান একজন কুটিপতি তারপরও আপনি ভিক্ষা করেন তাও সে সহ্য করতে পারবে না আমাদের সমাজে এইরকম আসে যে আরেকজন হয়তো বিরিয়ানি খাইতেছে মুরগি মাংস দিয়ে খাইতেছে আর আপনি পান্তা পাতা লবণ সামর্থ্য দিয়ে খাইতেছেন আরেকজন সেটা সহ্য করতে পারে না এটাই হলো মানুষের প্রকৃত চরিত্র তাই আপনি ভালো থাকার জন্য আপনাকে যে কথাটা বলতেছি যে আপনার পাশে এরকম হাজারো বেঈমান আপনি দেখবেন যারা আপনার আশেপাশে আছে যে আপনার জন্য তারা জীবন দিতে রাজি আসলে শুধু জীবন নয় আপনার জন্য তারা একটা কথা বলতে পর্যন্ত রাজি নেয় যখন আপনার বিপদ হবে তখন আপনাকে দেখবেন যে কীরকম তারা চাপিয়ে ধরে দেখবেন যে অনেক রাজনীতিবিদের বেলায় দেখুন অনেক বড় বড় নেতাদের জীবনে দেখুন তাদেরকে কিন্তু হত্যা করেছে কিন্তু তারা আপনজন সেই নবাব সিরাজ উদ্দোলা থেকে শুরু করে বাংলার অতীতের সে ইতিহাসগুলো আপনারা একবার ভালো করে দেখুন যে অতীতে সারা পৃথিবীতে অনেক রাজা ভাষাকে কারা হত্যা করেছে অনেক রাজতন্ত্র কেন ধ্বংস হয়ে গেছে কারা ধ্বংস করেছে কি কারণে ধ্বংস করেছে আপনি সেগুলো একবার ভালো করে বিবেচনা করে দেখুন অনেক রাজনীতিবিদকে অনেক রাষ্ট্রপ্রধানকে কারা হত্যা করেছে অনেক রাষ্ট্রপ্রধানকে তার আপন আত্মীয় আপন রক্ত সম্পর্কিত লোকে তাকে হত্যা করেছে তারা হয়তো সরাসরি হত্যা করে নাই তারা তার শত্রুকে সাহায্য করে সহযোগিতা করে তাকে হত্যা করেছে পরোক্ষভাবে এইভাবে অনেক ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতেছে আপনার সমাজ ওই রকম ঘটতেছে আপনিও ভালো করে জানেন তাই আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো আপনি জীবনে যদি ভালো থাকতে চান যদি আপনি জীবনে সুস্থ থাকতে চান জীবনে আপনার কিছু গুরুত্বপূর্ণ কিছু গোপন তত্ত্ব আপনি কাউকে দেবেন না সে যেই কেউ হতে পারে তার কারণ হলো যে আপনার যখন রুমের সাবি আপনার ঘরের দরজার সাবি যখন যতজনের কাছে যাবে ততজন কিন্তু এই দরজাটা খুলতে পারবে তার কারণ হচ্ছে যতজনের সাবি আসে ততজনে কিন্তু এই তালাটি খুলতে পারবে এবার এই সাবিটি একজনের থাকতে কাছে দশজনের কাছে এক হাজার জনের পারে যতজনের কাছে সাবিয়েছে ততজনই ওই ঘরে প্রবেশ করতে পারে তাই আপনি কখনো নিজের গোপন কিছু কাউকে দেবেন না আপনার জীবনটাকে নষ্ট করে দেবে গল্পের প্রথমে আমি যে পানির উদাহরণ দিয়েছিলাম যে মা সমুদ্রের মধ্যে নাপটাকে ফেলে দিয়েছেন যে এই রকম ঘটনা আমাদের সমাজে ঘটতেছে অতীতে অনেক ঘটেছে এখনও ঘটতেছে তাই আপনি এখন আর ঘুমিয়ে থাকবেন না আপনি এখনই জেগে উঠুন এখন আপনি উঠে বসুন এখনই আপনি বসা থেকে দাঁড়ান এখন আপনি দাঁড়া থেকে হাঁটা শুরু করুন এখন হাঁটা থেকে দৌড়া শুরু করে দিন তার কারণ হল যে সময় অনেকে এগিয়ে যাচ্ছে কাকে বিশ্বাস করবেন একটু পরীক্ষা করুন তারপর আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে আমি কাকে বিশ্বাস করব। আগামী ভবিষ্যৎ কাকে নিয়ে আপনি সংসার করবেন কার উপর আপনি আপনার জীবনের নিরাপত্তা তুলে দেবেন আপনি কার উপর আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য আপনি কাকে আপনি সেখানে দায়িত্ব দেবেন আপনি একবার পরীক্ষা করে দেখুন একবার পরীক্ষা করে হয়তো কোনো মানুষকে চিনা যায় না আপনি ইচ্ছে করলে দুই বা তিনবার চার বা দশবার পরীক্ষা নিতে পারেন এমনভাবে পরীক্ষা নেবেন যাতে করে ও ব্যক্তি যেন জীবনে কোনো দিন টের করতে না পারে যে আপনি পরীক্ষা নিচ্ছেন একবার যদি যে ট করতে পারে যে আপনি তার পরীক্ষা নিচ্ছেন তাহলে আপনি জীবনে কোনো তাকে পরীক্ষা করতে পারবেন না আপনি তার সাথে পরীক্ষা করতে গেলে সে তখন অভিনয় করবে কিন্তু কেমনভাবে তাকে পরীক্ষা করবেন পৃথিবীর কোনো পশু পাখি পর্যন্ত যেন ট্যা করতে না পারে আপনি তাকে পরীক্ষা করতেছেন নিজের মনের খবর কারো কাছে বলবেন না আপনি কাকে আগামী ভবিষ্যতে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে নিতে চান তাকে পরীক্ষা করুন আপনার জীবন সঙ্গে কাকে আজীবন রাখতে চান তাকে পরীক্ষা করুন তার কারণ হলো পরীক্ষা করা দোষের কিছু নয় কোথায় ধর্মগ্রন্থে আস পর্যন্ত বলা হয় নাই যে তুমি কাউকে পরীক্ষা করিও না কারণ আপনি পরীক্ষা করাটা দরকার কারণ এখন বর্তমান যুগ অনেক আধুনিক হয়ে গেছে এখন মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে মানুষের এখন পরিবর্তন হওয়াতে এখন আমাকে কিন্তু পরিবর্তন হতে হবে আমরা যদি পরিবর্তন না হই তাহলে আমাদের জীবনটা কিন্তু মানুষই পরিবর্তন করে দিবে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা যদি আমরা পরিবর্তন না করি আমাদের চিন্তা শক্তি যদি আমরা পরিবর্তন না আনি তাহলে একসময় ওই সুখ শক্তি আমাদেরকে পরিবর্তন করে দিবে সময় আমাদের মাথা কিন্তু তাদের পায়ের নিচে থাকবে তাই কখনো মাথা নিচু করবেন না মাথা নিচু করবেন না কখনো মাথা নিচু করবেন না কারণ আপনি মাথা নিচু করলে আপনার মাথার উপর পা রাখবেই আপনি কখনো এই সুযোগ কাউকে দেবেন না সে যে কেউ হইতে পারে যদি জীবনে এমন কোনো অপরাধ করে ফেলেন যে অপরাধ হয়তো আপনার মৃত্যু হতে পারে আপনি সেখানেও আমি বলতেছি আপনি মাথা নত করবেন না মৃত্যু হয়ে যাক তারপর আপনি মাথা নত করবেন না কারো কাছে আপনি কখনো নিজেকে ছোটো করবেন না কারণ আপনি যদি আরেক এইভাবে ছোট হন তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আমি আপনাকে বলতেছি যে আপনার বাস্তব জীবনে চলার জন্য আপনার আশেপাশে এরকম কত লোক কত রূপ ধরে কত সময় আপনার কাছে আসবে সতর্ক থাকুন কারণ মানুষের সকল চোখের পানি কিন্তু আসলে দুঃখের পানি নয় কিছু পান কিছু চোখের পানি আসে যেগুলো আনন্দ অস্ত্র কিছু চোখের পানি আসে যেগুলো মানুষের শারীরিক অসুস্থতার কারণে চোখ দিয়ে পানি আসে ব্যথার কারণে পানি আসে কিছু আছে যে অভিনয়ের পানি তাই আপনি কখনো কাউকে চোখের পানি দেখে কাউকে বিশ্বাস করবেন না কারো মিষ্টি কথায় আপনি কখনো বলে যাবেন না তার কারণ হল মানুষ পরিবর্তনশীল মানুষ তার স্বার্থের জন্য সব কিছু করতে পারে মানুষ তার ইজ্জত পর্যন্ত দিতে পারে বিক্রি করতে পারে আরেকজন ইজ্জত পর্যন্ত নষ্ট করতে পারে মানুষ তার স্বার্থের জন্যে তাই আপনি সতর্ক থাকবেন কখনো আপনি আপনার জীবনের পাসওয়ার্ড কাউকে দেবেন না আপনি কখনো কাউকে আপনার উপর রাজত্ব করতে দেবেন না কখনো আপনার মাথার উপর একজন পা রেখে কথা বলো কখনো এই সুযোগ দেবেন না কখনো নিজের অধিকার আরেকজনের ক্ষণ্ন করক আপনি সেটা কখনো প্রশ্রয় দেবেন না আপনার অধিকার আপনার স্থানে আরেকজন এসে ঘর বানাবে আপনি দেবেন না আপনার আপনজনের নিয়ে আরেকজন টানাটানি করবে কখনো এই সুযোগ দেবেন না কারণ এটা হলো সবচেয়ে বড় বোকামি আমাদের মধ্যে অনেকে আমরা কি করি আমরা এইভাবে হয়তো মান সম্মানের কথা চিন্তা করি আবার অনেক সময় আমরা আরেকজনকে বড়ো মনে করি তাকে যদি কিছু বলি তাহলে কি হয় আমরা এইভাবে পাশে লোকে কিছু বলে আমরা আরেকজনের কথা ভাবতে থাকি কিন্তু নিজের কথা ভাবি না আমাদের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটতেছে অতীত ঘটেছে এখনো ঘটতেছে আমি আপনাকে বলতেছি আগামী ভবিষ্যতে কখনো আপনি কাউকে সরল মানেই বা বিশ্বাস করবেন না পরীক্ষার পর আপনি বিশ্বাস করবেন আর আপনাকে যারা ছেড়ে চলে গেছে আপনি তাদের পিছনে দৌড়ার কোনো প্রশ্নে আসে না আপনি নতুনভাবে আপনার জীবনটাকে গঠন করুন আপনি আপনার জীবনটাকে যত নতুনভাবে গঠন করতে পারবেন আপনার জীবনটা হবে তত বেশি সুন্দর আমার এই ছোটো ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টয়টা হোয়াটসঅ্যাপ ইমো থেকে শুরু করে যত গ্রুপ আছে যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমার এই ছোটো ভিডিওটি আপনার আপনার ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার সন্তান সবার যেন জীবন পরিবর্তন হয়ে যেতে পারে সবাই যেন অন্তত আসল জীবনে সাথ নিতে পারে তারা যেন আগামী ভবিষ্যতে যেন কোনো বিপদে না পড়তে পারে সে আশা কামনা করে সে দোয়া কামনা করে আল্লাহর কাছে দোয়া করি আপনার সবাই যেন ভালো থাকুন সবাই যেন এই রকম নাটক আর আত্মীয় থেকে আপনাদেরকে যেন রক্ষা করে সে আশা কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি ওবরাকাত